হচ্ছে আমাদের ক্যাবিনেট মিটিং সম্পন্ন হয়েছে, যেখানে মাননীয় মুখ্যমন্ত্রীর পৌরোহিত্যে সকল ক্যাবিনেট মন্ত্রীরা উপস্থিত ছিলেন, মুখ্য সচিব উপস্থিত ছিলেন এবং দপ্তরের বিভিন্ন সেক্রেটারিগণ উপস্থিত ছিলেন। তো আজকে যা সিদ্ধান্ত নেওয়া হয়েছে আমাদের এই ক্যাবিনেট মিটিংয়ে, স্বাস্থ্য দপ্তরের অধীনে আমাদের সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আমাদের যে ফার্মাসিস্ট কলেজ এখানে রয়েছে রিপসেট, সেই রিপসেট তাতে ইট কামস আন্ডার এআইসিটি পারভিউ, অল ইন্ডিয়া কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন। আপনারা জানেন যে ত্রিপুরা রাজ্যের আরও আমাদের যেমন টিআইটি রয়েছে, বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটগুলো রয়েছে, এআইসিটি অল ইন্ডিয়া কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশনের অ্যাপ্রুভাল নিয়ে আমাদের কাজ চলছে। ঠিক তেমনি রিপসেট সেখানে যারা কর্মরত ফ্যাকাল্টি মেম্বার্সরা রয়েছেন প্রফেসররা, আমাদের এই রিপসেটের অধীন যারা কাজ করছেন তাদের প্রত্যেকে 7 CPC-র মতো 7 CPC-র রিকমেন্ডেশনে তাদের পে স্ট্রাকচার বৃদ্ধি করা হয়েছে। যেমন লেকচারার এন্ট্রি পে থাকবে এখন থেকে 56,100, আরেকটা রয়েছে 57,700। লেকচারার সিনিয়র স্কেল থাকবে 68,900। লেকচারার সিলেকশন গ্রেড 1 79,800। লেকচারার সিলেকশন গ্রেড 2 থাকবে 1,31,400 প্রমোশন ভিত্তিতে। এবং তার বাইরে 7 CPC-র আদলে যারা স্কেল পাবে তারা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর 57,700, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর সিনিয়র স্কেল 68,900, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর সিলেকশন গ্রেড যেটা সেটা হবে 79,800, অ্যাসোসিয়েট প্রফেসর 1,31,400, প্রফেসর 1,44,200 অ্যান্ড প্রিন্সিপাল 1,44,200। তো আমাদের আজকে এটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এতদিন 7 CPC রিকমেন্ডেশন ছিল না, আজকে এই 7 CPC রিকমেন্ডেশনের ফলে আমাদের রাজ্য সরকারকে এই বেতনটা বহন করতে হবে, যেহেতু এটা আমাদের হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের আন্ডারে রয়েছে এই রিপসেট। হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার আন্ডারে একটা সিদ্ধান্ত, তৎসঙ্গে আমাদের এই কার্য আমরা করতে পেরেছি। বর্তমানে আমাদের কাছে একটা রাফ একটা ব্রেকআপ আমরা যেটা সেটা হচ্ছে টোটাল 2019-2020 এবং 2021 টিল ডেট আজ পর্যন্ত, এটা ব্রেকআপটা 25 তারিখ পর্যন্ত দেওয়া হয়েছে, টুডেজ 28, 25 তারিখ পর্যন্ত যে ব্রেকআপ আমাদের কাছে রয়েছে তাতে করে 2,525 জন পেশেন্ট ওপিডিতে নিউরোসার্জনকে দেখিয়েছে, মানে রেজিস্টার্ড হয়েছে 2,525 নাম্বার অফ পেশেন্টস, দে হ্যাভ ভিজিটেড দ্য ওপিডি ইন দ্য নিউরোসার্জারি ডিপার্টমেন্ট, এবং আউট অফ দোজ মেজর সার্জারি হয়েছে আমাদের এই 2019-20 এবং 21-25 তারিখ পর্যন্ত মেজর সার্জারি হয়েছে আমাদের 459টা, 459 এই 3 বছরে আমাদের 459টা মেজর সার্জারি হয়েছে সাকসেসফুলি, আর মাইনর সার্জারি হয়েছে 2, যেটা আগরতলা জিবি হাসপাতালে, আর 459টা হয়েছে মেজর সার্জারি আউট অফ 2,525 নাম্বার অফ পেশেন্টস। টাকার হিসাবে যদি আমরা দেখি, আমরা জানি যে ত্রিপুরা হেলথ ইন্স্যুরেন্স স্কিম ফর পুয়ার একটা স্কিম রয়েছে, থাস্ট যাকে আমরা বলি, তাতে করে 1,25,000 টাকা রুগীকে দেওয়া হয় যারা বাইরে রেফার হয়ে যায় এবং যারা বিপিএল ক্যাটাগরিতে বা যারা ইনকাম লোয়ার ইনকাম গ্রুপে পড়ে। তো আমরা যদি ধরি নিই যে এই যে সার্জারি হয়েছে 459টা, যেটা টোটাল মেজর সার্জারি হয়েছে, সেটা যদি আমরা বাইরে রেফার করতাম এখানে না করে,
তবে একটা সার্জারিতে আমরা ডাক্তারদের সঙ্গে কথা বলে একটা স্ট্যান্ডার্ড আমরা হিসাব ধরেছি, আসা যাওয়া ফুডিং লজিং কনভেন্স সমস্ত কিছু মিলিয়ে অপারেশন সার্জারি 5 লাখ টাকা 22টাকে যদি সার্জারি হয়, তবে সেই টাকাটা আসে 22,95,00,000 টাকা। এই যে 459টা পেশেন্ট, 22,95,00,000 টাকা, 5 লাখ করে যদি আমরা ধরি, তবে সেই টাকাটা খরচ হতো, যেটা আমাদের রাজ্যে এই 459 জন যে মেজর সার্জারি হয়েছে নিউরো সার্জারির দ্বারা, সেই টাকাটা আমরা রক্ষা করতে পেরেছি, আদারওয়াইজ এটা বাইরে চলে যেত। প্রেজেন্টলি আমাদের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত ক্রমে আমাদের যে নিউরো সার্জন আমরা অ্যাড করতে চলেছি আরেকজনকে, এতে করে খরচ কি হবে, এটা ডাক্তারদের কাছ থেকে একটা নেওয়া স্ট্যান্ডার্ড হিসাব। এই যে 75,000 টাকা আমাদের রাজ্যে বর্তমানে নিউরো সার্জন অ্যাড করার পরে আমাদের খরচা হবে, যেটা হতো 5,00,000 টাকা। জিবি হাসপাতালে কোনো খরচ নেই, ডাক্তারের ফি দিতে হবে না, শুধু কিছু ওষুধ বা কিছু জিনিসপত্র যদি কিনতে হয় তার দামটা হায়ার সাইডে দেখানো হয়েছে যে ম্যাক্সিমাম 75,000 টাকা সেটা লাগতে পারে। তবে এই 75,000 টাকা যদি আমার লাগে পার পেশেন্ট, তবে খরচটা কত হবে, 3,44,00,000 টাকা। মানে এটা একটা স্ট্যান্ডার্ড ধরা হয়েছে যে প্রতি এক মাসে একটা পেশেন্ট বাইরে রেফার করা হচ্ছে ফর সার্জারি, নিউরো সার্জারি। তবে এই স্ট্যান্ডার্ডটা ধরে প্রতি মাসে একটা পেশেন্টকে বাইরে রেফার করা হচ্ছে, এই স্ট্যান্ডার্ড ধরে আমার বর্তমানে খরচা একটা ধরা হয়েছে যে 75,000 টাকা পার পেশেন্ট, তবে 3,44,00,000 টাকা ধরা হয়েছে। মানে রাজ্যের মানুষের উপর যে বাইরের রাজ্যে প্রাইভেট হাসপাতালগুলো গিয়ে খরচ করে নিজেকে সর্বস্বান্ত করা, এবং আমরা দেখেছি বিভিন্ন সময় আমাদের কাছে অনেক মানুষ এমন আসে বাড়ি ঘর নিজের গয়নাগাটি বন্ধক দিয়ে সমস্ত কিছু বিক্রি করে অ্যাক্সিডেন্টের পেশেন্ট বা নিউরো সার্জারির জন্য মোটা টাকা সেখানে খরচ করতে হয়, তার থেকে আমরা একটা বিশাল রিলিফ আমরা পাব। এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টায় আমাদের আরেকজন নিউরো সার্জন আমরা জিবি হাসপাতালে অ্যাড করতে চলেছি। এটা স্বাস্থ্য ডিপার্টমেন্টের ক্ষেত্রে বা স্বাস্থ্য জগতে এটা একটা বৈপ্লবিক সিদ্ধান্ত এবং একটা বিপ্লব আনবে বলে আমরা মনে করি, যেটা বিগত দিনে একজন নিউরো সার্জন অ্যাপয়েন্ট করার মাধ্যমে সেটা আমরা করতে পেরেছিলাম। তার বাইরে আপনারা জানেন যে আমাদের কার্ডিওথোরাসিক যে সার্জারি খুব শর্টলি আমরা শুরু করতে চলেছি, এটা ক্যাবিনেটের সাবজেক্ট ছিল না, তবে নিউরোর সঙ্গে কার্ডিওথোরাসিকটা ইম্পর্টেন্ট ম্যাটার, সে বিষয়ে আধিকারিকরা খুব পজিটিভ এবং খুব শীঘ্রই আমাদের কার্ডিওথোরাসিক যে সার্জারি সে সার্জারিও আমরা শুরু করতে চলেছি আগামী দিনে। ক্যাবিনেটে অন্যান্য যে সিদ্ধান্তগুলো আমাদের নেওয়া হয়েছে, প্রপোজাল ফর এক্সটেন্ডিং বেনিফিট অফ ত্রিপুরা আরবান এমপ্লয়মেন্ট টু আরবান পুয়ার ফ্যামিলিজ ইন দ্য এক্সটেন্ডেড এরিয়াস অফ দ্য আরবান লোকাল বডিজ আন্ডার আরবান ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট। আপনারা জানেন যে বিভিন্ন ক্ষেত্রে আমাদের এলাকা বিন্যাস হয়েছে, সামনে পৌর পরিষদ নির্বাচন হবে এবং সেই পৌর পরিষদ নির্বাচনের জন্য আমাদের বিভিন্ন পঞ্চায়েত কিছু কিছু এলাকা আরবান বডিসে ঢোকানো হয়েছে, যেমন আগরতলাতেও 2 ওয়ার্ডের সংখ্যা বৃদ্ধি করা হয়েছে, এবং বিভিন্ন ইউএলবিস মানে আরবান যে লোকাল বডিসগুলো থাকে যেমন আগরতলা মিউনিসিপ্যাল কাউন্সিল। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.